Assalamualaikum. আজকে বই পড়া করব, দ্বিতীয় কুইজ পরীক্ষার। চিত্র আছে কতগুলো? প্রথমে চারটা চিত্রগুলো পর্যবেক্ষণ করে বলো আজকের পাঠের বিষয় কি। এটা হলো যে মূলত সৃজনশীল যে চিন্তা ভাবনা বা সৃজনশীলতা যে অভ্যাস, বা আমরা যে সৃজনশীল হব, কি দেখে আমরা কি চিন্তা করতে পারি। যেমন পরীক্ষার মধ্যে একটা চিত্র দিয়ে উদ্দীপক করানো হয়, অনেক সময় উদ্দীপক লিখে দিলে আমরা বুঝি, কিন্তু চিত্র থেকে আমাদের যখন উদ্দীপক করতে হলে, বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট গুলো বা বাংলাতে বিভিন্ন চিত্র দিয়ে হঠাৎ করে করা যায়, তখন আমাদের একটু সমস্যা হয় চিত্র দেখে আমাদের ধরতে যে এটা আমাদের কোন প্যাটার্ন থেকে করা হলো। প্রশ্নটা আমি চারটা চিত্র দিয়েছি, একটাতে বই, একজন আরেকটাতে পড়ছে, আর কতগুলো তিন চারজন মিলে পড়ছে, আর এক জায়গায় পাঁচ সাতজন মিলে যে যার মতো করে বই পড়ছে এবং নোট করছে। দ্বিতীয় চিত্রটা একটা লাইব্রেরির চিত্র। এরপরে তৃতীয় চিত্র, তিনজন স্কুলে আছে, স্কুলের মধ্যে একটা ডায়েরিতে তিনজন কিছু একটা বোঝার চেষ্টা করছে। আর তৃতীয় চিত্রটাতে দেখা যাচ্ছে একজন বই পড়ছে ক্লাসে, আরেকজন লাইব্রেরিতে গিয়ে একজন ছেলে শুধু একটা বই পড়ছে। এলা আমাদের আজকের ক্লাসের বিষয় হলো বই পড়া। এটি লিখেছেন প্রমোদ চৌধুরী। আমি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে, তোমরা অনেকেই প্রশ্ন তুলেছো গতবারে, আমি সিলেবাসের বাইরে প্রশ্ন করেছি, তার জন্য সবাইকে বলছি, আমি ক্লাসে যা পড়াচ্ছি যেভাবে পড়াচ্ছি, আমি আমার চট্টগ্রাম বোর্ড বা বাংলাদেশ শিক্ষা বোর্ড যেটা আছে জাতীয় পাঠ্যপুস্তক, এটার থেকে এর বাইরে এদের কর্তৃক যেটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে এর বাইরে আমি পড়াই না। এ ব্যাপারে আমি যথেষ্ট সচেতন, আমি অন্য কারোর কথা বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারবো। এই ব্যাপারে আমি যথেষ্ট সচেতন যে তোমাদের ক্ষেত্রে আমি সিলেবাসের বাইরে পড়াই না। আমি সংক্ষিপ্ত সিলেবাস নিজে ডাউনলোড করেছি, নিজে নোট করেছি, আবার কোট করে আলাদা আলাদা করেছি, আমার কোন সিলেবাস থেকে কোনটা বাদ দিতে হবে সেটা আমি বাদ দিয়েছি, নিজের মতো করে হ্যান্ড নোট করে আমি সাজিয়ে নিয়েছি সিলেবাস। ক্লাস করে না, এখন ক্লাসের আগে যখন আমি ওদেরকে বললাম যে এই টপিক গুলো আছে এখান থেকে এগুলো পড়বা, এখন ওরা পড়ছে কি, ওরা ক্লাসে করে নাই, ক্লাসে আসে নাই, পরীক্ষাতে গিয়ে বলছো যে স্যার এটা থেকে প্রশ্ন করেছেন। একটু সজাগ থাকতে হবে, তোমরা এখন পরীক্ষার্থী, তোমরা এখন আমার 6-7 স্টুডেন্ট না, যে আমি তোমাদেরকে বুঝাই বুঝাই পড়াবো। আমরা আজকে বই পড়া পড়বো, বই পড়ার শিকন বল দেখো, এবার শেষে শিক্ষার্থীরা বা তোমরা জানতে পারবে, লেখক পরিচিতি বলতে পারবে, সামাজিক জীবনে লাইব্রেরির গুরুত্ব বর্ণনা করতে পারবে, সাহিত্য চর্চার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, বই পড়ার আনন্দ ও এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে। 5 নম্বরে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার স্বরূপ বিশ্লেষণ করতে পারবে, উপকারিতা অপকারিতা কি কি এগুলা বের করতে পারবে, বা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি কি আছে, কোথায় আছে, কিভাবে আমাদের এই ব্যবস্থাটাকে উন্নত করা যায়, এই এইভাবে আমরা কতগুলা সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি পাবো। এক নজরে প্রথমে লেখক পরিচিতি, দেখে নিন এক নজরে লেখক পরিচিতি। কোনো সময় বুট বই থাকলে বুট বইতেও যেতে পারো, বুট বইতে 28 পৃষ্ঠায় আছে, সবার বাংলা প্রথম বুট বই থাকলে 28 পৃষ্ঠায় যেতে পারো, বুট বইয়ের 28 পৃষ্ঠায়।
আমি আগে স্লাইড থেকে পড়াচ্ছি, তারপরে বোর্ড বই থেকে পড়া দিচ্ছি। আমার প্রথম স্লাইডে উল্লেখ আছে, প্রমোদ চৌধুরী 7 আগস্ট 1868 খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। প্রায় কবির জন্ম কিন্তু 19-এ, কিন্তু প্রমোদ চৌধুরী, মাইকেল, এগুলো হলো যে রবীন্দ্রনাথ এবং নজরুল 1899। মাইকেল সম্ভবত খুব সম্ভবত 1824, রবীন্দ্রনাথ 141, এই 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 কয়েকজন 5-6 জন কবি বা সাহিত্যিকরা জন্মগ্রহণ করেছেন 1800 সালের দিকে হবে, বা এদের 1800 সালের মাঝামাঝির পরে। যে এই ক্ষেত্রে তোমরা খেয়াল করবা যে এটা 1868 1968 না, কারণ 1968 তার উনি এখনো বেঁচে থাকতেন হয়তো। প্রমোদ চৌধুরী 7 আগস্ট 1868 খ্রিস্টাব্দে যশোরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল পাবনা, পাবনা জেলার হরিপুর। আমরা পাবনা সবাই চিনি, বাংলাদেশের একমাত্র পাগলাগার যেটা আছে, বা মানসিক মেন্টাল হাসপাতাল বা হসপিটাল, এটা কাঞ্চিতে অবস্থিত মেন্টাল হসপিটাল যে, এবং পাবনা এই জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনাতে অবস্থিত। এটা আমরা পাবনাকে এই জন্য বেশি সম্মান করি, শ্রদ্ধা করি। এটা হরিপুর একটা গ্রাম আছে, সেই গ্রামের জন্য। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ, এখানে কৃতিত্বপূর্ণ বলা হচ্ছে উনি ছাত্র হিসাবে ভালো ছিলেন এবং তার পড়ালেখার মান অন্য দশজন থেকে অনেকটাই এগিয়ে ছিল। সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল, এখানে বীরবল তার ছদ্মনাম বলা হচ্ছে। তার সম্পাদিত নিজস্ব একটা পত্রিকা ছিল, তার নাম হলো সবুজ পত্র। এই ক্ষেত্রে যে আমি যদি সবুজ পত্র সম্পর্কে বলি, 1914 সালে সবুজ পত্রটা প্রকাশিত হয় প্রথম, এবং মজার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষায় লিখছেন এই পত্রিকার মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর এর আগে তার সাহিত্যকর্মগুলো সবগুলো লিখতেন, সবুজ পত্র পত্রিকায় প্রকাশ করতেন না, অন্য কোনো পত্রিকায় প্রকাশ করতেন না। নিজস্ব পত্রিকা ছিল সাধনা, যে এই পত্রিকাগুলোতে প্রকাশ করতেন। ওই পত্রিকাগুলো ছিল মূলত সাধু ভাষায় লেখা হতো, কিন্তু প্রমোদ চৌধুরী 1914 সালে যখন তার সবুজ পত্র যে পত্রটা প্রকাশ করে, এরপর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এর দ্বারা অনুপ্রাণিত হয়ে এই পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন চলিত রীতি। তার জন্য বলা হয় তাকে বাংলা সাহিত্যে যে পত্রিকা চলিত রীতি প্রবর্তনের অনবদ্য ভূমিকা পালন করে, সে পত্রিকার নাম হলো সবুজ পত্র, অগ্রণী ভূমিকা পালন করে। এরপরে বাংলা গদ্যের জনক, বাংলা গদ্যের জনক বলা হয় প্রমোদ চৌধুরীকে, কারণ ওনার হাতেই মূলত বাংলা গদ্য পূর্ণতা লাভ করে। তার উল্লেখযোগ্য যে গ্রন্থ হলো, আবার বলছি, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে বীরবলের হালকাথা, এখানে রায়াতের কথা, চারিয়ারি কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নির্লোহিত, সনেট 50 এবং পদাচরণ। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে আমার? তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো বীরবলের হালকাতার আয়াতের কথা, চারিয়ারির কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নির্লোহিত, সনেট 50 এবং পদাচরণ ইত্যাদি। তিনি 2 সেপ্টেম্বর 1947 কলকাতায় মৃত্যুবরণ করেন। মৃত্যুটা কলকাতায় হয়েছে, জন্মটা বাংলাদেশে। এবার আমি বুধ বইয়ের 28 পৃষ্ঠা থেকে পড়ে দিচ্ছি, আপনাদের যেটা পাঠ্যসূচিতে উল্লেখযোগ্য করে আছে বা উল্লেখ দেওয়া আছে। প্রমোদ চৌধুরী 7 আগস্ট 1868 যশোরে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর। শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তিনি 1890 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এমএ পাস করেন। উনি পড়ালেখা করেছেন ইংরেজি বিষয় নিয়ে, এমএ পাস করেন মানে মাস্টার অফ আর্টস, যে সর্বোচ্চ ডিগ্রি। এরপরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান উচ্চ শিক্ষার জন্য। বিলেত মানে এখানে ইংল্যান্ডকে বোঝায়, ইংল্যান্ড। ইংল্যান্ড কি ওকে বলি আমরা? ইউনাইটেড কিংডম, এটাকে আমরা ইংল্যান্ড বলি। আবার এদের রাজধানীকে লন্ডন বলি, আমরা ইউনাইটেড কিংডম বলি। আবার যুক্তরাজ্য না বলে যুক্তরাজ্য, আমরা আবার যুক্তরাজ্য নামে অনেকে চিনি, অনেকে আবার গ্রেট ব্রিটেনও বলি। বিলেত থেকে ফিরে এসে তিনি ব্যারিস্টারি ভাষায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন, মানে শিক্ষকতা করেন। পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যের চলিত ভাষার একটি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। বস্তুত তার নেতৃত্বে সাহিত্যে নতুন গদ্য দ্বারা সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে বীরবলের হালকাথা, রায়াতের কথা, চারিয়ারির কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নির্লোহিত, সনেট 50, পদাচরণ ইত্যাদি। প্রমোদ চৌধুরী 2 সেপ্টেম্বর 1947 কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা তৃতীয় স্লাইডে যাব। প্রমোদ চৌধুরীর বইগুলো ধরে দেখতে পারো, স্ক্রিনশট নিতে পারো। প্রমোদ চৌধুরীর বইগুলো তুমি স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিছ? ইয়েস স্যার।
এখানে সবগুলো ছবি দেওয়া আছে, দেখো। হালকা লতা অখণ্ড এখানে লেখা আছে। এরপরে প্রবন্ধ সংগ্রহ প্রমোদ চৌধুরী দেখা আছে, আবার প্রবন্ধ সংগ্রহ আছে, চারিয়ারির কথা আছে, নীল লোহিত আছে, সনেট পঞ্চাশত আছে, প্রমোদ চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ, সবুজ পত্র পত্রিকার ছবিটাও দেওয়া আছে। আদর্শ পাঠ, এটা হলো প্রবন্ধ। এখানে কয়েকটা লাইন দিয়েছি আমি, যে লাইনগুলো ব্যাখ্যাও করে দিয়েছি, তোমরা স্ক্রিনশটও নিতে পারো চাইলে নিজেরা, আমি পড়িয়ে দিচ্ছি। পাঠ বিশ্লেষণ দেখো, প্রথমে পাঠ বিশ্লেষণ, যে জাতি জ্ঞানের ভাণ্ডার, যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির দনের বান যে ভারু ভবানী। পাঠ বিশ্লেষণ দেখো, শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের শাখায় বিচরণ না করে শুধু অর্থনৈতিক ক্ষেত্রে মনোনিবেশ করলে যে জাতি কখনো উন্নত হতে পারে না, কেননা জ্ঞানের বিস্তারের উপরে দনের বিস্তার নির্ভর করে। জ্ঞানী গুণী ব্যক্তিদের দিক নির্দেশনায় অর্থনৈতিক তার চাকা আরো অধিক সচলভাবে ঘুরতে পারে। একটা লাইব্রেরি দেখা যাচ্ছে, এটা কিসের বলতো? একটা গাড়ি দেখা যাচ্ছে, গাড়িটার নাম কি বলো? কে বলতে পারবে? গাড়িটা একটা লাইব্রেরি, ছবিতে একটা গাড়ি দেখা যাচ্ছে, গাড়িটা একটা লাইব্রেরি। লাইব্রেরি, হ্যাঁ এটা একটা লাইব্রেরি বলতে হবে। এটি বাংলাদেশে প্রচলন করেন কে? এটার সাথে তোমাদের অনেকেই জড়িত আছে, অনেকের তোমাদের ডাইরেক্ট স্কুল শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু, যিনি কেন্দ্র করে আছেন উনি জড়িত আছেন। বলতে হবে এটা একটা লাইব্রেরি। এটা চট্টগ্রামে দেখা যায়, কোথায়? চট্টগ্রামও আসে, পুরো বাংলাদেশে 64 জেলায় আছে। কোনদিন দেখো নাই কেউ? এটাকে বলা হয় ব্রাহ্মমান লাইব্রেরি। এটির উদ্যোক্তা হলেন যে সর্বজন শ্রদ্ধেয় ঢাকা কলেজের শিক্ষক ছিলেন এক সময়, আমার টিচারদেরও টিচার উনি। ওনার নাম হলেন যে স্যার ডক্টর আব্দুল্লাহ হুসাইন। বিশ্ব সাহিত্য কেন্দ্র নাম শুনছো তোমরা কোনোদিন? বিশ্ব সাহিত্য কেন্দ্র, বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা লাইব্রেরি। এখানে তুমি 200 টাকা দিয়ে একটা কার্ড করলে তুমিও এখান থেকে বই নিতে পারবা, পরে আবার ফেরত দিতে হবে আর কি বই। চট্টগ্রাম কলেজের পূর্ব গেট, চট্টগ্রাম কলেজের পূর্ব গেট, দ্যাট মিনস প্যারট মাঠের কোনায় এই লাইব্রেরিটা আসে। জি স্যার, আমি অনেকবার দেখছি।
তো এরপরে বলছি যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভাড়ু ভবানী। এরপরে পাঠ বিশ্লেষণ হলো দুই, সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে, এগুলো গল্পের ভিতরে আছে লাইনগুলো, আমি ওইখান থেকে কয়েকটি লাইন নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি মাত্র। সাহিত্য হচ্ছে ভিন্ন কোনো ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারে না, পাশ করা মানুষের সংখ্যা বাড়লেও প্রকৃত শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে না। সাহিত্য চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীর মানসিক জ্ঞানের বিকাশ ঘটে, অর্থাৎ শিক্ষার্থীর সৃজনশীলতা, সহিষ্ণুতা, আত্মবিশ্বাস সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অর্জিত হয়। তার জন্য বলা হচ্ছে, লেখক এখানে বলেছেন, সাহিত্যের মাধ্যমে আমাদের জাতি হবে, মানুষ হবে। এরপরে পাঠ বিশ্লেষণ তিন, সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, তোমাদের সেন্টার পরীক্ষায় আসতে পারে এটা। আমি আবার বলছি, সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, এটা সেন্টার পরীক্ষায় আসতে পারে। খ নম্বরে কেবল স্বেচ্ছায় জ্ঞান আহরণকারীরাই প্রকৃত অর্থে শিক্ষিত। এখানে দুইটা চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র দেওয়ার একটা মাহাত্ম আছে, আমি একটু পরে বলছি। আমাদের প্রথম ছবিটা বিজ্ঞানী কবি কাজী নজরুল ইসলামের, দ্বিতীয় ছবিটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। এখানে তার জন্য আমি চিত্রটার সাথে একটা লাইন জুড়ে দিয়েছি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, কেবল স্বেচ্ছায় জ্ঞান আহরণকারীরাই প্রকৃত অর্থে শিক্ষিত। আর সুশিক্ষিত হচ্ছে শিক্ষার্থীর ফলপ্রসূ এবং কার্যকর জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জন। বাঞ্ছিত যে স্থায়ী আচরণীয় হলো সুশিক্ষা, সুশিক্ষিত হতে হলে শিক্ষার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করে মনের প্রসার ঘটানোটাই খুবই দরকার। আমি আবার বলছি, কেবল স্বেচ্ছায় জ্ঞান আহরণকারীরাই প্রকৃত অর্থে শিক্ষিত। আর সুশিক্ষিত হচ্ছে শিক্ষার্থীর ফলপ্রসূ এবং কার্যকর জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জন। বাঞ্ছিত স্থায়ী আচরণই হলো সুশিক্ষা, সুশিক্ষিত হতে হলে শিক্ষার অন্তর্নিহিত তাৎপর্য উপলব্ধি করে মনের প্রসার ঘটানোটাই দরকার। নজরুল ইসলাম পড়ালেখা করেছেন দশম শ্রেণী পর্যন্ত, আর বলা হয়ে তাকে বেগম রুকিয়ে ভালোভাবে পড়ালেখাও শেষ করতে পারেননি বা করেননি, কথা বুঝাতে পারছি? কিন্তু ওনারা বিশ্বমানের কবি বাংলা সাহিত্যে, ওনাদেরকে তুমি যদি সর্বশ্রেষ্ঠ পাঁচজন কবি নাও তাহলে নজরুলের নাম আসবে, যদি পাঁচজন সর্বশ্রেষ্ঠ মহিলা কবি নাও তাহলে এখানে যে লেখিকা নাও তাহলে বেগম রোকেয়ার নাম আসবে। তার জন্য এখানে লাইনটা দিয়েছি, সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত, কথা বুঝাইতে পারছি?
এরপরে পাঠ বিশ্লেষণের ক্ষেত্রে গিয়ে আমি চার, পাঠ বিশ্লেষণ হলো চার, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। আমি আবার বলছি, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব বলা হচ্ছে এখানে। যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব। জাতিকে সজীব এবং স্বতঃস্ফূর্ত রাখতে হলে মনের আনন্দময় বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই মনের আনন্দ হ্রাস পেলে জাতির জীবনী শক্তি স্থবির হয়ে পড়ে। আনন্দ ছাড়া মনের সেই স্বাধীনতা এবং সজীবতা মরে যায়। ফলে শিক্ষার্থীদের মনে স্বপ্ন দেখার বদলে নৈরাশ্য এবং হতাশার দানা বাঁধে। আমি আবার বলছি, জাতিকে সজীব এবং স্বতঃস্ফূর্ত রাখতে হলে মনের আনন্দময় বিকাশ নিশ্চিত করা অপরিহার্য। তাই মনের আনন্দ হ্রাস পেলে জাতির জীবনী শক্তি স্থবির হয়ে পড়ে। আনন্দ ছাড়া মনের সেই স্বাধীনতা এবং সজীবতা মরে যায়। ফলে শিক্ষার্থীদের মনে স্বপ্ন দেখার বদলে নৈরাশ্য ও হতাশার দানা বাঁধে। এরপরে পাঠ বিশ্লেষণ ফাইভ, লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল। আমাদের দেশের শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীকে মানসিকভাবে জীর্ণ শীর্ণ করে তোলে, আর তা থেকে মুক্তির একমাত্র উপায় লাইব্রেরি প্রতিষ্ঠা করা। লাইব্রেরিতে শিক্ষার্থী নিজের রুচি এবং পছন্দ অনুযায়ী বিদ্যা অর্জন করতে পারে, যা তাকে সুশিক্ষিত করে তোলে। স্বেচ্ছায় জ্ঞান আহরণকারীরা উপকৃত হতে সুশিক্ষিত। আমি আর একবার পড়িয়ে দিচ্ছি প্রশ্ন হওয়ার মতো প্রশ্নটা। লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল, ব্যাখ্যা করুন। আমাদের দেশের শিক্ষা পদ্ধতি শিক্ষার্থীকে মানসিকভাবে জীর্ণ শীর্ণ করে তোলে, আর তা থেকে মুক্তির একমাত্র উপায় লাইব্রেরি প্রতিষ্ঠা করা। লাইব্রেরিতে শিক্ষার্থী নিজের রুচি এবং পছন্দ অনুযায়ী বিদ্যা অর্জন করতে পারে, যা তাকে সুশিক্ষিত করে। স্বেচ্ছায় জ্ঞান আহরণকারীরা প্রকৃত অর্থে সুশিক্ষিত। পাঠ বিশ্লেষণ ছয়, পাস করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। পাশ করা বলতে শিক্ষার ধাপ অতিক্রম করাকেই বোঝায়। শুধু পাশ করা বিদ্যায় আত্মার অপমৃত্যু ঘটে এবং মানুষ তার মূল্যবোধ হারিয়ে ফেলে। কেবল সহশিক্ষায় শিক্ষিত ব্যক্তি সুশিক্ষিত হয়ে ওঠে। সার্বিক বিকাশের মাধ্যমে মানবিক নৈতিক গুণ সম্পন্ন জ্ঞানী এবং জনসম্পদ হয়ে গড়ে ওঠে। তার জন্য বলা হচ্ছে পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, বাস্তব অনেকেই করে। এরপরে শব্দ অর্থ টিকা,
এরপরে দেখেন উদ্ধবাহু, উদ্বাহু শব্দের অর্থ উদ্ধবাহু, সুষার শব্দের অর্থ প্রাচুর্য সচ্ছলতা, ভাড়ের ভবানী অতিরিক্ত শূন্য, তারপরে সোল্লাসের শব্দের অর্থ আনন্দে, অবগাহন শব্দের অর্থ সর্বাঙ্গ ডুবিয়ে গোসল করা, প্রচ্ছন্ন শব্দের অর্থ গোপন, জিগ্ন শব্দের অর্থ হজম, গতাশু শব্দের অর্থ মৃত, করদানী শব্দের অর্থ বাহাদুরি। পাঁচটা প্রশ্ন আছে, পাঁচটা প্রশ্ন আছে, এই পাঁচটা প্রশ্ন একটু লিখে নেন। পাঁচটা প্রশ্ন আছে, সবাই এই পাঁচটা প্রশ্ন একটু লিখে নেন। দেখতে পারছেন প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্ম নাম কি? এক নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন ভাড় ভবানী শব্দের অর্থ কি? তিন নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি? চার নম্বর বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক বলা হয় কাকে? পাঁচ নম্বর কিসের মাধ্যমে আমাদের জাত মানুষ হবে? লিখে নিছ? ইয়েস স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ক্লাসে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। নেই স্যার।
ঠিক আছে তাইলে আমরা এটার উপর সেকেন্ড ক্লাস নিব আগামী ক্লাসে আল্লাহ আশা রাখলেন।